नमस्कार, आमी मैत्रेयी चट्टोपाध्याय, बेलूर संस्कृत संस्कृति अर्थात BSSI एर स्टूडेंट। এই প্রতিষ্ঠানে আমি সংস্কৃত বিষয় SLST, NETSET এবং রিসেন্টলি গেজেট প্রকাশিত WBTET এর স্টুডেন্ট। সারা বিশ্ব জুড়ে এখন এক কঠিন পরিস্থিতি চলছে, আমাদের দেশেও চলছে সেই কঠিন পরিস্থিতি। এখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন, কিন্তু এই পরিস্থিতিতেও স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স তাঁরা এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নিজেদের কাজ করে যাচ্ছেন। আমরা যারা সাধারণ মানুষ এবং স্টুডেন্ট, তারা বাড়িতে থেকে নিজেদের সুরক্ষিত করা ছাড়া দেশকে আর কোনোভাবে সাহায্য করতে পারবো না। বাড়িতে থাকলেই আমরা সুরক্ষিত থাকব, সারা দেশ সুরক্ষিত থাকবে। এই যে লকডাউন চলছে, এই লকডাউনে আমাদের যারা স্টুডেন্ট তারা ইনস্টিটিউশনে যেতে পারছি না, আমাদের যে রোজকার পড়াশোনার যে একটা রুটিন সেই রুটিনে ব্যাঘাত ঘটছে। কিন্তু ভগবানের দয়ায় এই পরিস্থিতি একদিন ঠিক কেটে যাবে, স্বাভাবিক ছন্দে সবাই ফিরবে, আর তখন সব পরীক্ষাও আবার শুরু হবে। আমরা যারা ভাবি শিক্ষিকা অর্থাৎ শিক্ষিকা হওয়ার পথে পরীক্ষা দেব, সেই পরীক্ষাও আবার শুরু হবে। তাই জন্য আমাদের কিন্তু পড়াশোনার যে নিরলস প্রস্তুতি সেটা আমাদের জারি রাখতে হবে। যেহেতু লকডাউন, আমরা আমাদের ইনস্টিটিউশনে যেতে পারছি না, তাই হয়তো কিছু বাধা আসতে পারে। এবার আমি বলি, আমি যেহেতু এই বেলুর BSSI এর স্টুডেন্ট, আমার ক্ষেত্রে এই লকডাউন আমার সাফল্যের পথে কোনো বাধা হয়নি। কারণ BSSI প্রতিটি কোর্সের সিলেবাস অনুযায়ী প্রতি সপ্তাহে নিয়ম করে অনলাইন ক্লাস করাচ্ছেন। এবার আসি অনলাইন ক্লাসের কথায়। অনলাইন ক্লাস অনেক জায়গাতেই হয়, সেখানে টিচার পড়ান, স্টুডেন্টরা কমেন্ট বক্সে নিজেদের সমস্যা লেখেন, টিচাররা সাধ্যমতো সেই সমস্যা সমাধান করেন। এক্ষেত্রে আমরা যে অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসটি করছি, BSSI অ্যাপ, সেখানে আমরা শুধুমাত্র একটি অডিও মাইক অন করে সঙ্গে সঙ্গে আমাদের সমস্যা বলি এবং টিচার সেই সমস্যার সমাধান করে দেন। কোনো রকমভাবে অপেক্ষা করতে হয় না, টিচার পড়াচ্ছেন, আমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা অডিও মাইক অন করছি, সমস্যা বলছি, টিচার সমস্যার সমাধান করছেন। তাই আমি যে ইনস্টিটিউশনে যেতে পারছি না, আমি কিন্তু কোনো অসুবিধা বোধ করছি না, নিয়ম মতন ক্লাস হচ্ছে, আমরা পড়ছি। এবার বলি এই অ্যাপের কিছু সুবিধা আছে। আমরা এই অ্যাপেতে যতবার খুশি নিজেদের ইচ্ছে মতো বিষয়ভিত্তিকভাবে পরীক্ষা দিতে পারি। কারণ এই অ্যাপে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখানে প্রচুর কোয়েশ্চেনের সমাহার রয়েছে। আমরা যতবার খুশি যখন খুশি আমরা এই অ্যাপেতে ওই বিষয়গুলিতে পরীক্ষা দিতে পারি। ক্লাস হলো, আমরা সেই পড়াটা বুঝলাম, তারপর নিজেরা পড়লাম, আমি কতটা প্রস্তুত হলাম সেইটা বোঝার জন্য এই অ্যাপের পরীক্ষাগুলো আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করে। এছাড়াও প্রতি সপ্তাহে যেভাবে ইনস্টিটিউশনে গেলে প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট হতো, সেই ক্লাস টেস্ট হচ্ছে, আমরা অনলাইন সেই ক্লাস টেস্ট দিতে পারছি, ফলে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এছাড়াও নিয়ম করে বিভিন্ন CBT, বেসিক CBT, অ্যাডভান্স CBT সবভাবে পরীক্ষা দেওয়া যাচ্ছে। আমি এই লকডাউন পরিস্থিতিতে আমার যে প্রস্তুতি পরীক্ষার জন্য, তাতে কোনো রকম কোনো অসুবিধা বা বাধা অনুভব করছি না। এছাড়াও এই ইনস্টিটিউশন সবসময় আমাদের পাশে ছিল, পাশে আছে, আশা করি ভবিষ্যতেও থাকবেন। শুধু শিক্ষক শিক্ষিকারা এই লকডাউন পরিস্থিতি বলে নয়, আমরা যে কোনো সময় যখন ওনাদের কাছে সাহায্য চাই, ওনারা ওনাদের সাধ্য মতন সাহায্য আমাদের করেন, আমাদের সমস্যা সমাধান করেন। এছাড়া এই ইনস্টিটিউশনে যে নন টিচিং স্টাফ রয়েছেন, তাঁরাও আমাদেরকে যত রকমভাবে পারেন, আমরা যেভাবে বলি সেভাবে সাহায্য করেন।
আর এই ইনস্টিটিউশনের যিনি প্রধান অমিত স্যার, উনি সব রকম সমস্যার কথা আমাদের কাছ থেকে মন দিয়ে শোনেন এবং হয়তো সঙ্গে সঙ্গে পারেন না, কিন্তু সেই সমস্যার সমাধান করার উনি যথেষ্ট চেষ্টা করেন। তাই এই লকডাউন পরিস্থিতিতে আমার মতন যারা এই বিএসএসআইয়ের স্টুডেন্ট, আশা করব তাদেরও কোনো সমস্যা হচ্ছে না, আমিও কোনো সমস্যা অনুভব করছি না আমার প্রস্তুতির পথে। এই ভিডিও আমার বক্তব্য শেষ করার আগে বলবো, সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর এই করোনা পরিস্থিতিকে মোকাবিলা করার সুযোগ করে দিন। নমস্কার।